নিয়মিত এবং পরিমাণ মতো প্রতিদিন যদি আপনি কুসুম গরম পানি খেয়ে যান তাহলে পাঁচটি রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই পাঁচটি রোগ কি সে সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কনস্টিপেশন আমরা যেটা বলে থাকি যে কুষ্ঠকাঠিন্য বা পায়খানা কঠিন হয়ে যাওয়া আপনি যদি পরিমাণ মতো এবং প্রত্যেক দিন কুসুম গরম পানি পান করে যান তাহলে এই কুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আপনার থাকবে না আস্তে আস্তে সেটা রিমুভ হয়ে নর্মাল যে আমরা পায়খানা করি নর্মাল পাইখানাতে চলে আসবে প্রত্যেকটা মানুষের যেমন গ্যাস রয়েছে গ্যাস গ্যাস বা খাবার খেলে গ্যাস হয় খাবারের পরে গ্যাস হয় একটা ওষুধ খেলে গ্যাস হয় মোটামুটি প্রত্যেকটা মানুষের দেখা যায় এই যে একটা গ্যাস গ্যাস বা বা গ্যাস হয়ে যায় এটা প্রবণতা অনেক বেশি আপনি প্রতিনিয়ত নিয়মিত পরিমাণ মতো যদি গরম পানি বা কুসুম গরম পানি পান করে যান আপনার এই যে গ্যাস গ্যাস বা বা গ্যাসের ট্যাবলেচার আপনি চলতে পারেন না সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি কন্টিনিউ এই কুসুম গরম পানি নিয়মিত এবং পরিমাণ মতো খেয়ে যাবেন আপনার এই গ্যাস গ্যাস বা বা গ্যাসের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে নাম্বার থ্রি অবেসিটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আমরা নিয়মিত খাবার দাবার গ্রহণ করি না ভেজাল খাবার খেয়ে ফেলি নিয়মিত পানি পান করি না নিয়মিত কমাই না এতে করে দেখা যায় আমাদের ওজনটা অনেক বেশি বৃদ্ধি পায় এই ওজনকে কমানোর জন্য বা ওজনকে হ্রাস করার জন্য কুসুম গরম পানি আমাদের দেহের জন্য খুবই ভালো কার্যকারী ভূমিকা পালন করে আপনি দিন সকাল এবং বিকালে যদি হালকা কুসুম গরম পানির মধ্যে একটা লেবু চিপে খান তাহলে আস্তে আস্তে আপনার অতিরিক্ত পরিমাণ যে ওয়াইট রয়েছে সেটা ব্রান হয়ে গ্রাম এবং প্রস্তাবের মাধ্যমে বের হয়ে যাবে এক্ষেত্রে আপনার দুইটা উপকার অনেক বেশি হবে যেমন আপনার অতিরিক্ত ওজনের কারণে আপনার চলাফেরা করতে অসুবিধা হতো বা অতিরিক্ত ওজন থাকলে আপনার ডায়াবেটিস বা হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো সেক্ষেত্রে আপনি ওইটা থেকে বেঁচে গেলেন এবং ওজন যদি আপনার নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনার চলাফেরা করতে বা কর্মক্ষেত্রে আপনার অনেক ভালো লাগবে নাম্বার ফোরের রয়েছে কোল্ড কপ দেখুন এখন শীতের সিজন এই শীতে সকলেরই মোটামুটি একটু একটু কাশি হয়ে থাকে শুকনো কাশি এটা দূর করতে কুসুম গরম পানি খুবই ভালো কাজ করে আপনি প্রত্যেক দিন এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে দুই তিনটা তুলসী পাতা রেখে ভিজে সকাল বিকাল যদি ওইভাবে খেয়ে ফেলেন আশা করি আপনার এই খুসখুসে কাশি বা কোল্ড কপ আস্তে আস্তে চলে যাবে নাম্বার ফাইভে রয়েছে খুবই ভালো গুম হবে আপনার দেখুন আমাদের প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ ঘুমানোর প্রয়োজন যেমন আমরা বলে থাকি আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে না পারলে ছয় থেকে আট ঘন্টা আপনাকে ঘুমানো উচিত এই গুমের মধ্যে আমাদের হরমোন গুণা সিক্রেশন হয় একটা মানুষের ঠিকঠাক যদি হরমোন সিক্রেশন হয় সেক্ষেত্রে তার সকল কিছু ভালো থাকবে দেহের অর্গানগুলা ঠিকঠাক থাকবে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই প্রত্যেক দিন কুসুম গরম পানি খেয়ে যেতে পারেন এতে করে আপনার এই পাঁচটা কমন রোগ আস্তে আস্তে ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন